কমলদাকে 10-12 মিনিট সময় দেবো, একটু সঙ্গীত কম রেখে। তো আমরা শুনবো আগামীকাল, পরবর্তী এখান থেকে পরবর্তীটুকু আপনি বলবেন। হ্যাঁ, যাই হোক, আপনার হ্যাঁ মঙ্গল হ্যাঁ হ্যাঁ কামনা করি। আর বেশি কথা না বলে আমি সোজাসুজি শুদ্ধ সুবলদাকে আহ্বান করি। সুবলদা, জয় গুরু সুন্দর দাদা, জয় সুবল গুরু, চন্দ্র সামন্ত, জয় গুরু। আপনি ঠিক একদম আছে, জয় গুরু। মোটামুটি 45 পর্যন্ত বলুন। জয় গুরু। আগে বন্দে পুরুষোত্তমম, পরম দয়াল পরম প্রেমময় পরম আরাধ্য শ্রী ঠাকুর আমার, পরম আরাধ্য জগত জননী মাতা সৃষ্টি বড় মা, পরম পূজ্য পাদ সৃষ্টি বরদা, পরম পূজ্য পাদ সৃষ্টি আচার্য দেবের রাঙার আতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। গুরু পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার অনন্ত কোটি প্রণাম জানাই। শ্রদ্ধেয় সঞ্চালক দাদাকে আমার সশ্রদ্ধ জয়গুরু আমার ভালোবাসা জানাচ্ছি। আর আজকের এই মধুর প্রভাতের ভার্চুয়াল সৎসঙ্গে উপস্থিত পরমপিতার পূজারী এবং পূজারিণীগণকে আমার সশ্রদ্ধ জয়গুরু আমার ভালোবাসা জানাই। এতক্ষণ শ্রদ্ধেয় দাদার জীবনের কথা, দীক্ষা নেওয়ার কথা শুনছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে আমরা এই যে মেদিনীপুর শহরে থাকি, মেদিনীপুর শহরের যিনি এখন পুরোহিত রয়েছেন, যিনি পরমপিতার পুজো করেন, ভোগ নিবেদন করেন, তিনি তার জীবনের কাহিনী বলেছিলেন একদম হুবহু প্রায় এইরকমই। তো তাই তখন মনে মনে ভাবছিলাম সেই একই কথা, যে ঠাকুর যে এইভাবে কত রত্নাকরকে যে বাল্মীকিতে পরিণত করেছেন, কত নরেনকে যে বিবেকানন্দে পরিণত করেছেন তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, একদম তো উৎসবের দিন, আর কালকে সুশীলদা যখন বলেন তখনই তো কথাগুলো শোনা যাচ্ছিল না, চারপাশে এমন মাইকের আওয়াজ, আর এখনো ভোর থেকে তাই শুরু হয়ে গেছে। এই যে দরজা জানলা বন্ধ করে যেন গুহার মধ্যে বসে আছি, আর মনে মনে ভাবছি মানুষ এত সব পুজো পার্বণ নিয়ে কিসের জন্য মেতে ওঠে না, একটু আনন্দের জন্য, আর আসল লক্ষ্য থেকে সমস্ত কিছু হারিয়ে গিয়ে আর চোখটা ফিরিয়ে দেয় একটু অন্যর দিকে, যাতে আনন্দটা তাদের পরিপূর্ণ ষোলো আনা উপভোগ হয়। তো ভাবতে ভাবতে একটা মজার কথা মনে পড়ে গেল, কি তিন বন্ধু নদী পার হচ্ছে, একজন হচ্ছে বাঙালি বন্ধু, আরেকজন হচ্ছে মুসলমান বন্ধু, আরেকজন হচ্ছে খ্রিস্টান বন্ধু, তিনজনে নদী পার হচ্ছে নৌকো দিয়ে। তো মাঝ নদীতে যখন নৌকো এসেছে তখন বিশাল তুফান উঠেছে, ঝড় উঠেছে, নৌকা টলমল প্রায় ডুবে যাবে। মাঝি বলছেন, বাবুরা সাঁতার জানো? তো তিন বন্ধু মাথা নাড়ছেন, না আমরা তো কেউ সাঁতার জানি না। তখন মাঝি বলছেন, তোমরা তোমাদের ইষ্ট দেবতাকে স্মরণ করো, আমি পালালাম বলে মাঝি লাফ মেরে সাঁতার কেটে পালালো, নৌকা এদিকে টলমল করছে ডুবুডুবু অবস্থা। তখন ইংরেজ বন্ধু তার যীশু খ্রিস্টকে ডাকছেন, তার প্রভুকে, হু গড প্লিজ সেভ মি। তো যীশু খ্রিস্ট এলেন, তাকে হাত ধরে পার করে দিলেন। তো এখন মুসলমান বন্ধু সে আল্লাহকে ডাকছে যে আল্লাহ খোদা রসুল আমাকে রক্ষা করো, রসুল এই বিপদ থেকে রক্ষা করো, আমি তো সাঁতার জানি না। হযরত রসুল এলেন, তাকে হাত ধরে পার করে দিলেন। এইবারে আমাদের বাঙালি বন্ধু লাস্টে পড়েছে, কি হবে, কাকে ডাকবো, কোন দেবতাকে তুষ্ট করব, কার পুজো করেছি, কাকে ডাকবো না কাকে ডাকবো না, সেই ভাবতে ভাবতে এদিকে নৌকো ডুবুডুবু অবস্থা, তো প্রাণ যায় অবস্থা। এমন সময় ভাবলেন কি, কিছুদিন আগে দুর্গা মায়ের পুজো করেছিলাম, খুব ঘটা করে একদম ফাটিয়ে হচ্ছে গিয়ে বিসর্জনটা করেছিলাম, প্রচুর টাকা খরচ করেছিলাম, তো সেই দুর্গা মাকেই ডাকে, তিনি নিশ্চয়ই আমার উপর সদয়া হবেন। তো ডাকছেন, মা দুর্গা মা আমাকে রক্ষা করুন, এই বিপদ থেকে কিছুদিন তো আগে আপনার পুজো করেছি। তা দুর্গা মা এলেন, বলে কিরে বেটা কেন ডাকছিস, না এই যে সাঁতার জানি না ডুবে যাব, মা আপনি আমাকে আমাকে রক্ষা করুন। তো দুর্গা মা বলছেন যে মাথা খারাপ, মনে আছে কিছুদিন আগে এই নদীর তীরে এই ঘাটের কাছে এসে আমাকে দুর্গা মাই কি জয় বলে নদীতে ছুঁড়ে ফেলে দিয়েছিলি, আর বলেছিলি টাটা আসছে বছর আবার হবে, তো আমি তোকে সেই টাটা করে চলে যাচ্ছি, এবারে বেটা তুই ডুবেই মর, তুই তো আমাকে ডাকিস না, তুই তো তোদের উপচারকেই ডেকেছিলি, আনন্দকেই ডেকেছিলি। তো এটা হচ্ছে একটা রূপক কাহিনী। ভাবি কি যে পরমপিতা বলেছেন কি যে সমস্ত কিছু তুমি করো, কিন্তু কেন করবে, কি জন্য করবে, কেমন ভাবে করতে হয়, তা করে কি উপকার পাওয়া যায়, এবং ঠিক 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 সেই নিয়ম পালন করে তুমি করো, আনন্দ উপভোগ করবেই, তার ফল পাবেই, আর পরমপিতার শরণাপন্ন হও, তাহলে তোমাকে আর অন্যদিকে কিচ্ছু ভাবতে হবে না। শ্রদ্ধেয় দাদা তার জীবনের কথা বলেছিলেন, ছোট্ট কথা, কি সুন্দর, বসে বসে ভাবছিলাম, আর এই ভাবনা, ভাবনাটা কেমন জিনিস, যার যেমন ভাব তার তেমন লাভ। তো ওই রকমই ধরনের মজার মজার কথা বলে, আমি তো গ্রামের ছেলে, এইভাবেই সাদামাটা ভাব ভাবে স্কুলে শিক্ষকতা করতাম, আর ছেলেদের মেয়েদের মধ্যে এইভাবে আমি মিশে যেতাম, কখনোই নিজেকে শিক্ষক হিসেবে ভাবতাম না, ওই যে ঠাকুরের বাণীগুলোই যেন তাদের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতাম। তো আপনাদের মধ্যেও সেইভাবে আমি মিশে যাচ্ছি, একদম এই কিছুক্ষণ আনন্দে কাটাবো সবাই মিলে, ওইরকমই তিন বন্ধু।
তো জানেন বেড়াতে গিয়েছে, তো বেড়াতে গিয়ে ক্লান্ত হয়ে গাছের তলায় বসে আছে, মানে ওই যে বলেছিলাম যার যেমন ভাব তার তেমন লাভ। তো তিন বন্ধু গাছের তলায় বিশ্রাম নিচ্ছে, গাছে একটি সুন্দর পাখি ডাকছে। তো এক বন্ধু কি হচ্ছে না বাজারে সবজি বিক্রি করে, আরেকজন বন্ধু কি হচ্ছে না লোকের বাড়িতে বাড়িতে ঘর রং করে, আর আরেকজন বন্ধু আমাদের গুরু ভাই মন্দিরের পুরোহিত। তো প্রথমে বলছেন কি তিন বন্ধু আলোচনা করছে, আচ্ছা পাখিটা কি গান গাইছে বলতো। তো যে সবজি বিক্রি করছে সে বলছে ও পাখিটা তো গাইছে আলু পেঁয়াজ আদা আলু পেঁয়াজ আদা। যে রং করে বলে দূর পাগল, পাখিটা গাইছে লাল নীল সাদা লাল নীল সাদা, মানে যার যেমন ভাব সে সেভাবেই বলছে। আর আমার গুরু ভাই বলছেন কি তোরা সবাই ভুল বলছিস রে, পাখিটা বলছে রাধে কৃষ্ণ রাধা রাধা স্বামী রাধা। তাই বলছি যার যেমন ভাব তার তেমন লাভ। স্কুলে পড়ায় ছেলে মেয়েদের ঠাকুরের বাণীগুলো দেওয়ালে দেওয়ালে লিখে রেখেছে, ওই যে ঠাকুরের ইংরেজি বাণীটা হোয়েন দ্য আইডিয়াল লাইফ ইজ ম্যান হি ইজ অ্যাক্টিভ এসাইল ইনকুইসিটিভ রেসপন্সিবল এলার্ট এন্ড ট্যাক্টফুল ইন এ ওয়ার্ল্ড ভ্রুম অ্যান্ড গ্লো। তো বাণীটা দেওয়ালে রেখেছি, একদিন একদিন ডিআই সাহেব ফোন করলেন, স্যার আপনাদের স্কুলে দিল্লি থেকে ইন্সপেকশন টিম আসছে, পশ্চিম মেদিনীপুরের একটা স্কুল সিলেক্ট হয়েছে আপনাদের স্কুল, আর দেখুন আমার যেন সম্মানটা থাকে। আমি মনে মনে তখন ভাবছি আর এরা কোথাও খুঁজে পেলো না, এই অভাগার স্কুলে এলো, ঠিক আছে ঠাকুর আছেন যা আছে হবে। আর আমি তো ছেলে মেয়েদেরকে তো বইয়ের পড়া পড়াই কম, তাদেরকে এই বাস্তবমুখী করেই তুলি। তো দল চলে এলো, সারা স্কুল ঘুরে ঘুরে দেখছে, বাংলা তো বোঝেই না, হিন্দি আধো আধো বোঝে, ইংরেজি খুব ভালো বোঝে। তো আমি সেইভাবে সাদামাটা ভাষায় তাদেরকে বোঝানোর চেষ্টা করছি, স্কুলটা ঘুরে ঘুরে দেখছে, তারা কিছুই কানেই নিচ্ছে না। তো ইংরেজি বাণীটার কাছে এসে দাঁড়িয়ে গেল, বাণীটা পড়লো, পড়লো একদম গম্ভীর স্বরে বলছেন আর কি, যে তাদের ইংরেজিতে বলছেন যে এইটার ভেতর দিয়ে আপনি কি বোঝাতে চেয়েছেন। আমি একদম সাদামাটা গ্রাম্য ভাষায় শুরু করে দিলাম, মনে বাবলা গাছের কষ জমেছে গো, মনে বাবলা গাছের কষ জমেছে, গুরু গো যাবে তাহা কেমনে, আমার মনের ময়লা দূর করে দাও জ্ঞানের সাবানে। এই যে বাইরে সাবান তেল স্নো সেন্ট মেখে দেহটাকে চকচকে ঝকঝকে সুন্দর করে তুলি লোকের কাছে সুন্দর দেখানোর জন্য, আর আমার হৃদয় মন্দিরে যিনি বসে আছেন তার জায়গাটাকে সুন্দর করতে পারি। আমাদের হচ্ছে যে মনের যে ময়লাগুলো দূর করব কেমন করে, আমি ছেলে মেয়েদের তাই তো স্কুলে শেখাই সব সময় হাতে কলমে তোরা শিখ বাবা, আমার ঠাকুর শিখিয়েছেন যে পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলেই হয় সাম্য প্রাণ, মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃতি তত। আবারও ঠাকুর কি বলেছেন জানিস, যে যে ছেলে পিতৃভক্ত মাতৃভক্ত আর গুরু ভক্ত তার রকমই আলাদা, দেবশক্তি যেন তার ভর করে থাকে, তাই তোরা প্রকৃত মানুষ হয়ে উঠ। এইভাবে আমি ছেলে মেয়েদের শিক্ষা দিই, আর তাদেরকে সবসময় আমি বলি তাদেরকে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না, তোরা শুধু এটাই মনে রাখবি ঘরে ঘরে যেন বৃদ্ধাশ্রম না তৈরি হয়। তো সেইভাবে তাদের কাছে নিবেদন করলাম, কিছুদিন কেটে গেল, একদিন ডিআই সাহেব ফোন করছেন, স্যার আপনি তো মাতিয়ে দিয়েছেন কি সব বলেছেন, আর যে এই যে সব পশ্চিমবঙ্গ সরকার থেকে শিক্ষারত্ন উপাধি দেওয়া হবে, তো এখানকার অফিস মহল থেকে আপনার নাম সিলেক্ট করে পাঠিয়েছি। বললাম আমি যে রত্ন পেয়েছি স্যার আমার আর কিচ্ছু চাই না, এই যে উদ্ভ্রান্তের মতো ঘুরতে থাকতাম এদিক ওদিক, ওই ঠাকুর শ্রীরামকৃষ্ণের পুজো করতাম, আর কোমরের সেই লোহার শেকলটা কবে যে তাঁর পরশে সোনায় পরিণত হয়ে গেছে আজও জানি না, শুধু তাঁকেই ভালোবাসি, দুটি চোখ এক চোখে আমার ঠাকুর আরেক চোখে আমার আচার্য দেব, এই নিয়ে জীবনটা কাটিয়ে দিই, আর শেষ জীবন পর্যন্ত যেন মানুষের কাছে তাঁর কথা বলতে থাকি তাঁর কথা বলতে থাকি। এই যে টিপি ওয়ার্কসের টিম একদম এসেছেন, তর তাজা একদম যুবক ছেলেরা এসেছেন আমাদের মেদিনীপুর শহরে, আবার বললেন কি স্যার আপনাদের বাড়িতে উপযোজনা কেন্দ্র আছে ওইখানে পুরো টিম যাচ্ছে, প্রায় 45-50 জনের টিম, ভালো কথা সবাই এলো, কি আনন্দ, গোটা পাড়ার সবাই এসেছে, তাদেরকে বলছে দেখুন এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো সমস্ত কিছু ওই 18-20-22 মধ্যে বয়স, তোর চাপা তাজা যুবক সব কি তাদের মুখে মিষ্টি হাসি আর কি অদ্ভুত ব্যবহার, তাদের দিকে তাকালে যেন মনে হয় প্রত্যেকের ভিতরে ঠাকুর বিরাজ করছেন, অবিন্দদা পাঠিয়েছেন। তো তারা প্রথমে এসে সবাইকে জয়গুরু দিয়ে বলছেন দাদা আপনারা কেমন আছেন, মা গো আপনারা কেমন আছেন, তাই আমরা জানতে এসেছি, আমাদের প্রধান আচার্য দেব আমাদের পাঠিয়েছেন, অবিন্দদা পাঠিয়েছেন, তার কাছে প্রতিদিন আমরা সংবাদ প্রেরণ করছি আপনারা কেমন আছেন, একটা কথাতেই তো মানুষ ভুলে গেল। তো তারা বলছেন যে পাশের বাড়ির যারা দীক্ষা নিয়েছেন অথচ ইষ্টভৃতে ছেড়ে দিয়েছেন এমন একটা বাড়িতে নিয়ে যাবেন দাদা, আমি বলি হ্যাঁ নিয়ে যাবো, নিয়ে যাওয়া হলো। আমার পাশে একজন প্রফেসর থাকতেন মিন্নাপুর কলেজের কেমিস্ট্রি ডিপার্টমেন্ট, বয়স হয়ে গেছেন, তিনিও অনেক চেষ্টা করেছিলেন, একজন দাদা ওইভাবে সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন, ছেড়ে ছেড়ে দিয়েছেন, তাদের বাড়িতে নিয়ে যাওয়া হলো। তো স্যার বলেছিলেন যে ওখানে যাবেন না ভাই, তোমরা গেলে না ওরা অপমান করে তাড়িয়ে দিবে, ছেলেগুলো নাছোড় বান্দা, যে না আমরা ওই বাড়িতেই যাব। তো গেলাম সবাই মিলে, দেখা গেল না বাড়ির দরজায় চাবি লাগানো,
তো ওনারা চাবি হয়ে কলিং বেল টিপছেন, অনেকক্ষণ পরে একজন ভদ্রলোক ওপরের বারান্দার থেকে মুখ বাড়িয়ে বলছেন, কে? বলছেন, আগে আমরা দেওঘর থেকে এসেছি, আমাদের পূজ্যপাদ আচার্যদি পাঠিয়েছেন, আপনার সঙ্গে দুটো কথা বলবো। ভদ্রলোক একটু চুপ করে থেকে কি ভাবলেন, বললেন, চাবি তো আমার কাছে নেই, গিন্নি চাবি লাগিয়ে দিয়ে কোথায় চলে গেছে বাবা, তোমরা এখন পরে এসো। ছেলেগুলো কিন্তু নাছোড় বান্দা, তারা দাঁড়িয়েই আছে, দাঁড়িয়েই আছে, একটুও সরছে না। আমরা ভাবছি কি আমাদের আত্মসম্মানে লাগছে যে তারা বাড়ি থেকে ফিরিয়ে দিচ্ছেন, উনি আবার দাঁড়িয়ে থাকবো? এতগুলি মানুষ সবাই দাঁড়িয়ে আছে, হঠাৎ এখন পরিষ্কার আকাশে একখণ্ড মেঘ গেল, ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা হলে কি করতাম, যেখানে সেখানে গাছের তলায় বা লোকের বাড়ির বারান্দার কার্নিশে গিয়ে সেখানে মাথাটা মাচাতাম বৃষ্টি থেকে যাতে না ভিজে যায়। কিন্তু ছেলেগুলো একঠায় দাঁড়িয়ে আছে আর চোখ বুঝে নাম করছে, শুধু নাম করছে, শুধু নাম করছে, আর বৃষ্টিতে ভিজছে। ভদ্রলোকের দয়া হলো, আবার বারান্দায় এসে হুকি মেরে দেখলেন দৃশ্যটা, দেখে বললেন, আচ্ছা দেখি চাবিটা খুঁজে পাই কিনা। মানে কথার মধ্যেই বোঝা গেল চাবিটা ওনার কাছেই ছিল। এসে যাই হোক চাবি খুললেন, সবাই ভিতরকে গেল, তো সবাই তো ভিজে গেছে একদম। এবারে ভদ্রলোক তাদেরকে বসার জন্য ব্যবস্থা করবেন এমন ভাবছেন, ছেলেগুলো ছুটে গিয়ে একটা চেয়ার নিয়ে, একটা বড় হলঘর ছিল সে হলঘরের মাঝখানে চেয়ারটাকে নিয়ে ভদ্রলোককে আস্তে আস্তে ধরে নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিলেন, দিয়ে চারপাশে মেঝেতে গোল হয়ে বাবু হয়ে বসে পড়লেন। মানে ওনাকে সুযোগই দিলেন না ছেলেগুলোকে বসার ব্যবস্থা করে দেওয়ার জন্য। কি অদ্ভুত, দেখুন ছেলেগুলো প্রাণোচ্ছল অবস্থা, তারা মানে কিভাবে তৈরি হয়ে এসেছে, তারা নিজেরা মাটিতে বসে ওনাকে চেয়ারের উপর বসিয়ে গোল করে বলছেন কি, দাদা আমাদের আচার্যদের পাঠিয়েছেন আপনার কথা শুনতে, আপনাদের বাড়ির সবার কথা শুনতে, আপনারা কেমন আছেন সেটাই বলুন। ভদ্রলোক হচ্ছে যে প্রথমে থবে নিয়ে গেলেন, তিনি এতদিন ওই পাড়ায় পাড়ায় যত সমস্ত মানে আমাদের শাস্ত্রীয় ধর্মগ্রন্থ ছিল তার বাড়িতে একদম আলমারি ঠাসা, এবং প্রত্যেকটা শ্লোক তার কণ্ঠস্থ, নিজে অত্যন্ত বিদ্বান ব্যক্তি, অত্যন্ত প্রাজ্ঞ ব্যক্তি তিনি। তিনি একধার থেকে সে শ্লোক আওড়াচ্ছেন এবং প্রত্যেকটা ধর্মশাস্ত্র থেকে ব্যাখ্যা করছেন, বলছেন, মানে ছাড়া 45 মিনিট তিনি বকেই চলেছেন। আর আমরা যেন একটু অধৈর্য হয়ে পড়ছি, কিন্তু ছেলেগুলো চুপ, তারা সময় শুনছেন। শুনতে 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 যখন তার বলা শেষ হলো, তখন বলছেন কি যে, দাদা জীবনটা ভরে গেল, আর কিছু বলুন না। তখন ভদ্রলোক বলছেন, বাবা এবার তোমরা বলো, আমি তো অনেকক্ষণ বললাম। তখন ছেলেগুলোর মধ্যে একজন বলছেন, আপনার ঠাকুর ঘরটা কোথায় গো? তো ভদ্রলোক বলছেন, ওই যে ওই ধারে, দেখতে পাচ্ছ না? না। ছেলেগুলো বলছে, আজ্ঞে আজ্ঞে। যে ঠাকুরের ঘরে গিয়ে দেখে না, 33 কোটি দেবতার সবাই ছবি সাজানো আছে, কিন্তু ঠাকুরের ছবি টবি নেই, উনি দীক্ষা নিয়েছিলেন 2 বছর আগে, সব ছেড়ে ছুড়ে দিয়েছেন। তো ছেলেগুলো বলছে কি যে, আমরা ঠাকুর বড়মা বড়দা আচার্যদেবের ছবি এনেছি, এইখানটা একটু আমরা আসন পেতে সাজাতে পারি, আপনি যদি অনুমতি দেন। ভদ্রলোক একটু ভাবলেন, ভেবে বললেন, ঠিক আছে বাবা সাজাও। ছেলেগুলো সুন্দর করে ঠাকুরের আসন সাজালেন, ছবিগুলো দিয়ে সুন্দর করে সমস্ত কিছু গুছিয়ে নিলেন, দিয়ে বলছেন, প্রার্থনার সময় হয়ে এসেছে, আমরা এখানে বসে কি একটু প্রার্থনা করব, আপনি যদি অনুমতি দেন তাহলে করব। ভদ্রলোক বললেন, ঠিক আছে করো। তো সবাই মিলে প্রার্থনা করলাম, প্রার্থনা করার পরে আস্তে আস্তে দেখা গেল ভদ্রলোকও প্রার্থনা শুরু করলো, বাড়ির যারা মেম্বার তারা উপর থেকে আস্তে আস্তে নেমে আসছে, এসে প্রার্থনায় বসলো, প্রার্থনা হলো, দেখুন ঠাকুরের কি দয়া। তারপরে প্রার্থনার পরে, ঠাকুর প্রণামের পরে, ছেলেগুলো বলছে কি, বলছে যে, আচ্ছা আপনার ওই যে কৌটো গুলো কিসের কৌটো গো? তখন ভদ্রলোক বলছেন, ওই যে তোমাদের কি সব ইষ্টবৃত্তি, ওইগুলো আগে করতাম, এখন তো করি না। দেখুন তারা কিন্তু একটু ইষ্টবৃত্তির কথা বললো না কিছু, শুধু বললো, ও আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনি যদি অনুমতি করেন ছবি এই যে আমরা সাজিয়েছি এখানে, এগুলোকে তুলে নিয়ে চলে যাবো না, এগুলো থাকবে? তখন বাড়ির সবাই বলছে, না না আপনারা সাজিয়েছেন, থাকুক থাকুক, তুলবেন না তুলবেন না। কি অদ্ভুত, দেখুন ঠাকুরের দয়া। সেই বাড়ি থেকে তারা প্রণাম করে সবাই চলে এলেন, একবারও বললেন না যে কাল থেকে ইষ্টপতি শুরু করুন, এটা করুন, ওটা করুন, সেটা করুন, আমরা যেটা বলে থাকি আর কি। কিন্তু তারা আমাদের চোখ খুলে দিলেন। পরের দিন দেখা গেল সেই বাড়িতে সৎসঙ্গ হলো, সবাই ইষ্টপতি শুরু করেছে। এই হচ্ছে তার দয়া, তার লীলা, তাদের কাছ থেকে কত কি জিনিস শেখার আছে। এইভাবে আস্তে আস্তে আমরা এই যে অফলাইনেও সৎসঙ্গে যাই, সেই দৃশ্যও দেখি যে ঠাকুর বিমুখ কেমন হয়ে গেছে তারা। তো একটি বাড়িতে ওইভাবে গিয়েছি, সৎসঙ্গের পরে তাদেরকে যাজন করছি, বলি ঠাকুরের চরণে আসুন না, দীক্ষা নেন, দেখুন জীবনটাকে এইভাবে হারিয়ে দেবেন না, নতুন জীবনের আস্বাদ পাবেন। তো বলছেন, আচ্ছা তোমাদের দীক্ষা টিক্ষা নিলে কি করতে হয় গো? বলি কিচ্ছু না, ভোরবেলা ঘুম থেকে উঠবেন, একটু নাম ধ্যান করবেন, তারপরে ঠাকুরকে ভোগ নিবেদন করবেন, যে মঙ্গল যজ্ঞে আহুতি দিবেন আপনি, সেটাই হচ্ছে আমাদের ইষ্টভৃতি। তারপরে থানকুনি জল সেবন করবেন, সাত্ত্বিক আহার গ্রহণ করবেন, কাজে বেরিয়ে যাবেন। ভদ্রলোক একটু বিরক্ত হলেন, হয়ে বলছেন কি যে, ওসব শুনতে চাই না, কতক্ষণ সময় লাগে বলুন। আমি
বললাম কতক্ষণ আছে সেটা আপনার উপরই নির্ভর করছে, হয় আধ ঘন্টা না হয় 45 মিনিট এরকম। তো উনি তখন বলছেন, ওরে বাবা হবে না স্যার, হবে না, হচ্ছে যে আমি সকালবেলা দুটো ব্যাচ টিউশন পড়াই, তারপরে কর্মক্ষেত্রে ছুটি, ওইসব দীক্ষা টিক্ষা নেওয়া আমার দ্বারা হবে না। মনে মনে ভাবলাম, হায় রে, এরা পয়সার পিছনেই ছুটছে, বাঁদিকের পকেটটা সামলাতে সামলাতে এদের ইহকাল পরকাল গেল, অথচ আর একটু নিচেই হাত দিলে এরাতে তো আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হৃদয়। হায় হায়, লোকটা জানলোই না, এদের কড়ি গেছে কড়ি হলো, লক্ষ্মী এলেন রণ পায়ে, দেওয়াল তুললো প্রাচীর, ছোট লোক হাওয়া যাতে ঠুকতে না পারে। তারপর একদিন দু হাতে গোগ্রাসে গিলতে গিলতে দু আঙুলের ফাঁক দিয়ে হঠাৎ ফসকে গেল এদের জীবন। হায় হায়, লোকটা জানলোই না। এইভাবে তো আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে চলেছে, কবে ঠাকুরের চরণে আসবেন গো? তখন যখন বলছি যে ছেলেটার বয়স 12 বছর হয়ে গেছে, আমার দয়াল বলেছেন ওকে দীক্ষার জালে জড়িয়ে দাও, না হলে এই অশুভ শক্তি ওকে গিলে খাবে। বলছে না, ছেলেটা একটু বড় হোক। মানে মানে তাদেরকে বললাম যে আচ্ছা, ওই 8 থেকে 80 হবে, তবু আমাদের বেনারস কাশি আর যাওয়া হবে না, নতুন নতুন তীর্থক্ষেত্র তো ভেলোর, ব্যাঙ্গালোর, অ্যাপেলো, চেন্নাই, এইসব গজিয়ে উঠবে, পয়সা কোমরে বেঁধে ওইখানেই ছুটতে হবে, তার থেকে আসুন না চরণে, ঠাকুরের চরণে। সবাই আমাদেরকে ক্রিটিসাইজ করে বলে অনুকূল ঠাকুরের দীক্ষা, ও অনুকূল ঠাকুর তো বড় লোকদের ঠাকুর। আমি তাদের বোঝাই, হ্যাঁ গো ঠিকই বলেছেন, আমাদের দয়াল বড় লোকদের দয়াল, কেন জানেন? আপনার জীবনে যা রোজগার করেন তার 75% ডাক্তারের পেছনেই চলে যায়। কেন না? আপনাদের ভুল চলনের জন্য। আপনাদের জীবনে যে চলনটা সেটা আপনারা অন্য পথে চালিত করেন, আর আপনার আমাদের দয়াল যে পথ দেখিয়েছেন সেই পথে আমরা চেটি বলে আমরা হচ্ছে যে তাকে নিয়ে আনন্দে থাকি। আমরা বাইরে ফকির মনে আমির, কেউ জানে না। এইভাবে আস্তে আস্তে আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের কথা দিয়ে শুরু করেছিলাম, ওটা দিয়েই শেষ করি, সময় হয়ে এসেছে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ, তিনি 1886 সাল পয়লা জানুয়ারি, তিনি তখন অত্যন্ত অসুস্থ, গলার ক্যান্সারে ভুগছেন। তো সবাইকে এসেছে তার কাছে, তিনি সেদিন কল্পতরু হয়েছেন, সবাইকে ডেকেছেন, আশীর্বাদ করছেন আর ছুঁয়ে বলছেন তোদের চৈতন্য হোক। তো চৈতন্য সবাই হচ্ছে যে সেইভাবে আনন্দে উচ্ছ্বসিত হয়ে তারা সবাই বাড়ি ফিরে যাচ্ছে। সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের সময় নটি বিনোদিনী কাঁদতে কাঁদতে এসেছে, এসে ঠাকুরের পায়ের কাছে প্রণাম করে বসেছে। তো ঠাকুর বলছেন, কি রে সারাদিন এত লোক এলো গেল, তুই তো এলি নে? বিনোদিনী কাঁদছে, বলছে ঠাকুর এই তো এলাম। তো বলছে, এত লোক এত কি চাইলে, তুই তো কিছু চাইলি নে? বিনোদিনী বলছেন, কি চাইবো ঠাকুর, না চাইতেই যিনি সব দিয়েছেন তার কাছে আর কি চাইবো, আর কি চাইবো। ঠাকুর বলেছেন, বললেন ঠিক বলেছিস মা, ঠিক বলেছিস, চাইতে নেই, তার কাছে চাইতে নেই, চাইতে গেলে কম পড়ে যাবে গো, কম পড়ে যাবে। আমার পরম পিতাও বললেন, সত্যানুসরণে একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একটির একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে, সকলগুলি পাবে। তাই পরম পিতার চরণে আমরা এসেছি, কিচ্ছু চাই না প্রভু, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে চাই, শুধু তোমাকে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে চাই, আর মানুষের মাঝে তোমার বার্তা পৌঁছে দিতে চাই। ওই যে দক্ষিণেশ্বরের কথা, কালকেই তো মায়ের পুজো হলো, তো দক্ষিণেশ্বরে আমার খেপা ঠাকুর রামকৃষ্ণ দেব, তাকে আমরা ভাবি তিনি আর 2 বছর পরে আমাদের দয়াল রূপে এসেছেন, তিনি তখন পুজো করছেন, একজন তথাকথিত শিক্ষিত ছেলে এসে তার শিক্ষার বড়াই, তার জ্ঞানের বড়াই দেখাচ্ছে, বলছেন ও ঠাকুর আপনি ওই 3.5 হাত মাটির মূর্তি মায়ের কাছে কি এত মা মা করেন গো, ওখানে আপনি কি পান, ওখানে কি মা আছে? তা ঠাকুর বাইরে বেরিয়ে এলেন, বাইরে বেরিয়ে এসে বলছেন যে বাবা, ওই আকাশে ওটা কি বলতো, না ওটা সূর্য, ওইটুকু একটা থালার মতো, রুটির মতো দেখাচ্ছে, ওইটুকু সূর্য, তার এত তেজ সারা পৃথিবীকে আলো করে রেখেছে। ছেলেটি বলছেন, আপনি তো লেখাপড়া শেখেননি, আর এটা হচ্ছে আমাদের থেকে অনেক দূরে আছে সূর্য, এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে, আর এ হচ্ছে যে আমাদের পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়, তাই তো একটু ছোট দেখাচ্ছে। ঠাকুর বললেন, ঠিক বলেছিস শালা, ঠিক বলেছিস, তুইও তো আমার মায়ের কাছ থেকে অত দূরে আছিস, আয় কাছে, আয় আরো কাছে আয়, দেখবি আমার মা মৃন্ময়ী নয় রে, মৃন্ময়ী নয়, প্রাণ দিয়ে প্রাণ জাগা, দেখবি মৃন্ময়ী মা চিন্ময়ী হয়ে তোকে কোলে নিয়েছেন, তাকে তাকে হচ্ছে গিয়ে জড়িয়ে ধর, কেঁদে কেটে তার কাছে আকুল হও, তাহলে দেখবি জীবনে আলোর সন্ধান পাবি, জীবনের সন্ধান পাবি। আমরাও এই যে 4টি ছবিকে আমরা তার কাছে আমরা পুজো করি, আর ঠাকুর হচ্ছেন আমাদের লক্ষ্য, বড়মা হচ্ছেন আমাদের উপায়, আর বড়দা হচ্ছেন আমাদের চলার পথের সাথী, আর আমাদের আচার্য দেব, তিনি আমাদের সেনাপতি, আমাদের পায়োনিয়ার, এই সবাইকে নিয়ে আমরা মেতে থাকবো। জয় গুরু, সবাই ভালো থাকুন, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আর মানে বলার ভাষা নেই, এত সুন্দর, ওই যে বলছেন রসিয়ে রসিয়ে মজা করে, হ্যাঁ জীবনটাও তো মজাময়, জীবনটা আমাদের আনন্দময়, ঠাকুর আনন্দ স্বরূপ, আনন্দ করতে বলেছেন। আমি শিশু দাদাকে দেখেছি
ওখানে বসে তিনি মাঝে মাঝে কি সুন্দর সুন্দর মজা করতেন। কখনো দেখেছি যে সঞ্জীব দার সঙ্গে ওই আমাদের গুরু কিঙ্কর পাণ্ডেদার ঝগড়া লাগিয়ে দিচ্ছেন, মানে মজা করে আর কি, একটা কথা বলছেন সঞ্জীব দা, হ্যাঁ 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 এই তো এসে গেছি আসে। তাই এরকম জীবনটা হচ্ছে আনন্দময়, মজার জন্য মজা করেই জীবন চালানো, তার মধ্যে দিয়ে আনন্দ থাকা শুধু নয় আনন্দ দেওয়া, এটাই আমাদের জীবনের লক্ষ্য। তাই আমরা যেমন আনন্দে থাকব তেমন আনন্দ দেব, এটাই লক্ষ্য নিয়ে চলা। আর খুব সুন্দর সুবল দা, তার আগে আমাদের কমলেশ দা, কমলেশ দাও খুব সুন্দর করে বললেন, প্রার্থনা করি দাদা ভালো থাকবেন। আমাদের এখন একটা অফলাইন সৎসঙ্গ 8টার থেকে, সেখানে এসে গেছি আমাদের শ্বশুর বাড়ি, তো সেখানে আমরা এসে গেছি। যাই হোক, এখানেও ঠাকুর সাজানো হয়েছে, আমি একটু দেখি দেখাই। এখানে সৎসঙ্গ হবে, আর এটা আমার শ্বশুর বাড়ি, গৃহ গৃহপ্রবেশ উপলক্ষ সৎসঙ্গ হচ্ছে। তো যাই হোক, অসদ্য সুবলদা তারও জন্য মঙ্গলবার।